হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ছোলা আলু দিয়ে একটা তরকারি, ঠিক আছে? তো ঘুগনিও বলতে পারো, যাই বলো, তো ছোলা আলু তরকারিও বলতে পারো। আর করব হচ্ছে ডাল, ডালটা ভিজিয়ে রেখেছি। আর করব কচু শাক, এই যে কচুটাও কেটে রেখেছি, তো কচুটা করব চিংড়ি দিয়ে, একটু চিংড়ি আছে তো চিংড়িটা দিয়ে করব। আর এটা আমি এখন সেদ্ধ বসিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি আমি, এবার এটা সেদ্ধ বসাবো, ঠিক আছে? তো ততক্ষণ এটা সেদ্ধ হোক, সেদ্ধটা বসিয়ে দিই। তো চলো এটা সেদ্ধ বসিয়ে দিই। কোথায় গেল লাইটার? এটা আমি, এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। তো এখানে আমি পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি, লাগবে আদা, এই যে আদাটুকু আমি কেটে নেব, রসুন, রসুনটাও ছাড়িয়ে নিই আমি, ঠিক আছে? তো চলো মশলাটা করে নিচ্ছি, তারপর আবার। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটু জিরে দিয়ে দেবো, দেবো তেজপাতা, আর দেবো পেঁয়াজ। তো এবারে আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুর সাথে আর একটু ভাজা হবে পেঁয়াজগুলো, নাহলে বেশি পুড়ে যাবে। তো আলুটা দিয়ে দিলাম। একসাথে ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর আলুটা। তো এবার আমি এখানে একটু নুন দিয়ে দেবো। হলুদ দেব, এবার একটু লাল লাল হবে, তারপর মশলাটা আমি দিয়ে দেব, একটু লাল লাল হোক। আর এখানে আমি মশলাটা রেডি করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো চলো এটা লাল লাল হোক, পর আমি দিয়ে দেবো মশলাটা। ভাজা হয়ে গেছে, আমি এবার ছোলাটা দিয়ে দেবো, তারপরে দেবো মশলাটা। ছোলাটা একটু ভাজা ভাজা হোক, তারপর দেবো মশলাটা। তো এটার মধ্যে কিন্তু তেলের মধ্যে গোটা গরম মশলা দিলে আরও ভালো হতো, গন্ধটা ভালো হতো। তো আমার মানে আছে দারচিনি, আছে এলাচ, আছে বাকিগুলো নেই, লং ঠং এগুলো নেই, তো সবটা থাকলে পরে দিলে ওটা গন্ধটা ভালো আসতো। আমি লাস্টের দিকে এলাচ দিয়ে দেবো, দুটো ছিঁড়ে এলাচ দিয়ে দেবো নামানোর আগে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখে একটা লাইক দিয়ে দেবে প্লিজ, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো করি। তো এবারে দিয়ে দেবো মশলাটা। Thank you.
এটা আরেকটু ধুয়ে দিয়ে দেবো, এটা এটাতে রয়ে গেছে মশলা। এবারে দেব নুন, নুন অল্প করেই দেব, কারণ আমি আগে আলু ভাজার সময় দিয়েছি, সেদ্ধ সময়ও দিয়েছিলাম, তার জন্য একটু বুঝে দিতে হবে, আর দেব না আমি। তো এবারে আমি ঢাকা দিয়ে রাখবো একটু, যাতে মশলার গন্ধটা ভালো করে তরকারির মধ্যে ছড়িয়ে যায়। তো এবারে আমি ঢাকা দিয়ে রাখবো। এটা আমার কষানো হয়ে গেছে, আর একটু হবে, আর এখানে আমি জল গরমটা বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেছে কষানো, এই যে কড়াইতে লেগে যাচ্ছে, আর কষাবো না, এবারে আমি জলটা দিয়ে দেবো। তো জলটা ফুটে গেছে, জলটা দেবো। তো নামানোর আগে তো অবশ্যই গরম মশলা দিয়ে নামাতে হবে। কেউ চাইলে এই সময় কাঁচা লঙ্কাও দিতে পারো চিড়ে। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটা আর এসে করবো না, আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি এটা নামিয়ে নেবো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর পরবর্তী ভিডিওর জন্য প্লিজ অপেক্ষা করো, আর শেয়ার করে দেবে সবার কাছে প্লিজ। তো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ফিরছি আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ সবাইকে।